বঙ্গশ্রী সংবাদে আপনাদের স্বাগত, আমি ইফরিনা। চলুন দেখে নেওয়া যাক আজকের বিশেষ বিশেষ সংবাদগুলি। বেহালা আজাদ হিন্দ বিদ্যালয়ে বাংলা মিডিয়ামের পাশাপাশি হিন্দি মিডিয়াম চালু করা হলো। মাননীয় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আজ নতুন করে স্কুলের শিলান্যাসও ফিতে কেটে হিন্দি মিডিয়াম ক্লাস শুরুর পথ চলা আরম্ভ করে দেয়। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঞ্চিতা মিত্র, তারক সিং, রত্না চট্টোপাধ্যায়, অভিজিৎ মুখোপাধ্যায়, শক্তি মণ্ডল, অশোকা মণ্ডল, অঞ্জন দাস সহ বিশিষ্ট পৌর প্রতিনিধিরা। সব সময় যেভাবে আমরা আজাদিন বিদ্যালয়ে হিন্দি মাধ্যম শুরু হলো, বহুদিনের এই অংশের মানুষের আবেদন ছিল যেখানে হিন্দি মাধ্যম একটি বিদ্যালয়ের সুযোগ দেওয়া হোক। মমতা বন্দ্যোপাধ্যায় তা অনুমোদন দিয়েছেন এবং আমরা আজকে বাংলা মাধ্যমের সাথে সাথে হিন্দি মাধ্যম স্কুলের সূচনা করলাম। আগামীকাল থেকে তার ভর্তি শুরু হবে ক্লাস টেন পর্যন্ত, এবং তার শিক্ষক ও চারজনকে আমরা ইতিমধ্যেই নিয়োগ করেছি যাতে শিক্ষক শিক্ষিকার অভাব না হয়। আমরা পশ্চিমবঙ্গের 700টি হিন্দি বিদ্যালয়, 500টি হিন্দি বিদ্যালয়, 7টি কলেজ এবং 1টি হিন্দি বিশ্ববিদ্যালয়ে করেছি। ঠিক যেমনভাবে আমরা নেপালি স্কুল, হিন্দি মাধ্যম স্কুল, কুরমানি, কামতাপুরী, রাজবংশী, তামিল, প্রায় প্রতিটি ভাষায় যেখানে 10% বেশি অধিবাসী আছে সেই ভাষায় পড়বার সুযোগ দিয়েছি। অলচিকি ভাষা সাঁওতালি আদিবাসীদের বহুদিনের ইচ্ছে, এবং বাজেটেও দেখবেন যে শিক্ষা খাতে আমাদের ব্যয় বরাদ্দ বৃদ্ধি হয়েছে, উচ্চশিক্ষাও হয়েছে, প্রাথমিক শিক্ষাও হয়েছে। সুতরাং সেদিকে লক্ষ্য রেখেই এই বেহালা পশ্চিমের পলিটেকনিক কলেজ হয়েছে, কন্যাশ্রী কলেজ হয়েছে, দুটি কলেজ শস্যনা কলেজ এবং কন্যাশ্রী কলেজে পোস্ট গ্রাজুয়েট পড়াশুনো করানো হচ্ছে, ইংরেজি মাধ্যম স্কুল তৈরি হচ্ছে সরকারি, এবং বেশ কিছু কলেজ স্কুলকে বর্তমান স্কুলকে বাংলা মাধ্যমের সঙ্গে ইংরেজি মাধ্যম পড়বার অনুমোদন দেওয়া হয়েছে। সেই উপলক্ষেই আমরা এখানে সবাই এসেছিলাম। আমার সঙ্গে সঞ্চিতা মিত্র, অভিজিৎ মুখোপাধ্যায়, অশোকা মণ্ডল, রত্না চট্টোপাধ্যায়, রঞ্জন দাস, শক্তি মণ্ডল। আজ বজবজ পুরসভার 1 নম্বর ওয়ার্ডের প্রাক্তন পুরমাতা পম্পা ঘোষের উদ্যোগে বজবজের মামাটি ভবনে এক মহতি রক্তদান উৎসব সংগঠিত হলো। এই রক্তদান শিবিরে 100 মানুষ রক্তদান করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অশোক দেব, জেলার পূর্ত ও পরিবহন দপ্তরের কর্মদক্ষ জাহাঙ্গীর খান, পুর প্রশাসক ফুলুদে, গৌতম দাশগুপ্ত সহ আরও নেতৃবৃন্দ। তাই এই যে অনুষ্ঠান, এই রক্তদান, এই মহান দানের যে গরিমা সেটা আরও বাড়িয়ে তুলেছে এই সময় রক্তদান শিবিরটা করে। যে সময় মানুষের প্রয়োজন, যে সময় মানুষের চাহিদা, যে সময় মানুষের অত্যন্ত দরকার, সেই দরকারের সময় এসে রক্তদান শিবির তৈরি হচ্ছে। রিষড়া পৌরসভা পরিচালিত নতুন রিষড়া মাতৃ সদনের উদ্বোধনের পাশাপাশি রিষড়ার বহুদিনের রিষড়া সেবা সদনও চালু করবার পরিকল্পনা নিতে চলেছেন রিষড়া পুরসভার প্রাক্তন পুর প্রধান তথা রিষড়ার প্রশাসক বিজয় সাগর মিশ্র। রিষড়ার নতুন মাতৃ সদনের উদ্বোধন করলেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মাতৃসদন আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, আমাদের সাংসদ শ্রী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় আমরা মাতৃসদন হসপিটালটাকে, যে হসপিটাল আগে মেটারনিটি হসপিটাল ছিল 10 বেডের, 2005 সাল থেকে বন্ধ ছিল, সেই হসপিটালটাকে আমরা নতুন রূপে
ভেঙে নতুন একটা পঞ্চমতল হসপিটাল আমরা করতে পেরেছি। পাঁচতলা আপাতত আমরা এখানে 60 বেডের হসপিটাল আমরা চালু করব। এখন আপনার ইমার্জেন্সি সার্ভিস, আউটডোর প্যাথোলজি সেন্টার, কম দামে ওষুধ, এইসব যাতে যদি কোনো কারোর যদি পরীক্ষা নিরীক্ষা করার ক্ষেত্রে ধরুন কারোর চেস্টের এক্স রে করতে হবে, কোথাও বাইরে চার্জ হচ্ছে উদাহরণ 600 টাকা, আমরা সেটাকে কম নেব, যাতে খুব মিনিমাম একটা আমরা নেব, যাতে আমাদের হসপিটালটাও ভালো করে মেনটেনেন্সও হয় আর তার উপরে চাপও না পড়ে। বিজেপি নেতা হিসেবে শোভন চট্টোপাধ্যায় রোড শো ঘিরে শনিবার উত্তপ্ত হল মহেশতলা। একাধিক জায়গায় শোভন ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিক্ষোভ সামলাতে হলো পুলিশকে। এদিন বিকেলে শোভন ও বৈশাখী মহেশতলায় রোড শো কর্মসূচিতে অংশ নেন। সামনে মোটর বাইক ও সাজানো গাড়িতে থাকা শোভন বৈশাখীকে কালো পতাকা দেখান বহু মানুষ, তাদের মিছিল ঘিরে বিক্ষোভ দেখান বহু মানুষ। শোভনের বিরুদ্ধে ধিক্কার জানিয়ে লেখা পোস্টার ছিল প্রচুর। ঘটনা হলো মহেশতলায় শোভনের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের বাপের বাড়ি, সেই অর্থে শোভন এলাকার জামাই এবং রত্নার বাবা দুলাল দাস মহেশতলায় এখন তৃণমূল বিধায়ক। বিক্ষোভকারীদের বক্তব্য, শোভন তার বিবাহিত স্ত্রী ও সন্তানদের সঙ্গে যে ব্যবহার করছেন মহেশতলাবাসী হিসেবে তা তারা মানতে রাজি নন। পরে সভায় শোভন আত্মপক্ষ সমর্থনে রত্নার দিকে আঙুল তোলেন। বৈশাখীর অভিযোগ, আমাদের মিছিলে তৃণমূল সন্ত্রাস তৈরির চেষ্টা করছে। মহেশতলার বিধায়ক দুলালবাবু অবশ্য বলেন, শোভন স্ত্রী সন্তানদের দেখেনি, অন্যায় করেছে, তাই স্থানীয় মানুষ তাকে বিক্ষোভ দেখিয়েছে। দেখুন, যার যেটা সংস্কৃতি তিনি তো সেটাই দেখাবেন। ওদের এখন শোকের সময় তাই কালো পতাকা দেখাচ্ছে, ওরা নিজেরাই নিজেদেরকে দেখাচ্ছে। আর বিভিন্ন জায়গা থেকে যা যা ওনাদেরকে মানুষ দিয়েছে, জুতো ঝাঁটা যেগুলো ওরা পেয়েছে সেগুলোই ওরা প্রদর্শনী করছিল আজকে। এটা এনকারেজ করবেন, ওরা নিজেই নিজেদের আরও ভোট কমাবার এটাতে সাহায্য করছে। দেখুন, পুলিশ তার কাজ করেছে, পুলিশ কিন্তু একদিকে যেমন তাদেরকে আটকেছে, আসলে আমাদের সমর্থকদের মধ্যেও ওরা ঢুকে একটা গণ্ডগোল বাঁধাবার চেষ্টা করেছে। অতএব পুলিশ কিন্তু সক্রিয়ভাবে তাদের কাজ করে গেছে, হাজারে হাজারে পুলিশ নেমেছে এবং আমাদের সমর্থকরা যেভাবে সমস্ত প্রতিরোধ সত্ত্বেও এই পুরো রাস্তাটা ছুটে এসছে স্লোগান তুলতে তুলতে, তার থেকে একটা জিনিস নিশ্চিত, যেভাবে সাধারণ মানুষের আশীর্বাদ পেতে পেতে এসেছি যে মহেশতলার আগামী বিধায়ক পদ্মফুল থেকেই হবে। দেখুন, মহেশতলা আমার প্রাণের জায়গা, আমি বারবার মহেশতলা সংগঠিত করেছি, আর আজকে ভারতীয় জনতা পার্টির হয়ে আমি রাস্তায় নেবে। আমি দেখ প্রত্যক্ষ করলাম যে হাজারে হাজারে মানুষ যেভাবে রাস্তার ধারে নেমে এসে আমাদেরকে উৎসাহিত করেছে, আমাদেরকে মনের জোর যুগিয়েছে, সেই জায়গায় কয়েকটি কালো পতাকা দেখিয়ে যারা নিজেদেরকে কালিমা লিপ্ত করেছেন, যারা নিজেদের ব্যক্তিগত আক্রমণ করে যারা বলবার চেষ্টা করছেন, ওপর দিকে থুতু ফেললেন নিজের গায়ে পড়ে। আজকে যদি বলেছিলেন না সংবাদ মাধ্যমে বিবৃতি দিয়ে যে আমি আমার মেয়ের সংসার চালিয়ে নেব, যা করে গেছি নিয়ে এসে রাখুন না সন্তোষপুর গভর্নমেন্ট কলোনিতে, মুখ দেখানো যায় না বাড়িতে, যে জায়গায় দাঁড়িয়ে আমি তো ডাইভোর্সের মামলা করেছি, এত কালো পতাকা দেখবার আগে গিয়ে সেখানে ডাইভোর্সের মামলাটাকে আটকে রেখেছেন কেন? আমি তো মুক্ত, আমি তো আজকে মহেশতলার বুকে নেমেছি, আবার নামবো। আজকে যে জায়গায় দাঁড়িয়ে আপনারা জানেন যে ভারতীয় জনতা পার্টিকে সংগঠিত করতে মহেশতলার বিভিন্ন প্রান্তের মানুষ আজকে যেভাবে রাস্তায় নেমেছে আমি তাদের প্রতি কৃতজ্ঞ। তারা দুলাল দাসকে জবাব দিয়েছেন যে তোমার দিন শেষ। আজকে যে জায়গায় দাঁড়িয়ে আপনারা জানেন যে আমাকে অর্থনৈতিকভাবে আমার সমস্ত ধরনের যে আর্নিং সে কেড়ে নিয়েছে,
আজকে পর্যন্ত আমি কোর্টের নোটিশ পাঠিয়েছি। আমরা বলেছি যে যে অর্থ আমার জায়গা তার উপর থেকে ভাড়া খাচ্ছে কে? আজকে যে জায়গায় দাঁড়িয়ে দুলাল দাস তার ছেলেকে দিয়ে যে হোর্ডিং লাগাচ্ছে, যে অশ্লীল হোর্ডিং, জেনে রাখুন যে সম্মান পেতে গেলে সম্মান করতে হয়। আমি আমার নির্দিষ্ট জায়গায় আছি। আমি আজও বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে পাশে বসিয়ে বলছি, যেভাবে উনি আমার পাশে দাঁড়িয়েছে, যে শিক্ষিত ভদ্রমহিলা আজকে ডক্টরেট করেছে, কলেজের প্রিন্সিপাল ছিলেন, মমতা ব্যানার্জি তার চাকরি খেয়ে নিয়েছে, মমতা ব্যানার্জি তার বিরুদ্ধে ব্যবস্থা, আমি বলেছি যে হ্যাঁ আমরা নির্দিষ্টভাবে পাশে আছি, যতদূর আমার জন্য পায়ের পাতা বাজালে আমি নাক পর্যন্ত নেব। আজকে যে সমস্ত কথা বলছেন, রত্না দেবী ভুলে গেছেন যে কীভাবে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে সাহায্য নিয়েছেন আর কি জীবনযাত্রা তার, সেটা ওভাবে লোকানো যাবে না। বেহালায় পাড়ায় পাড়ায় মানুষের মুখে মুখে ঘুরছে, এর চেয়ে লজ্জার আমার জীবনে এত বড় ভুল আমি যা করেছি। বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাদেরকে নিয়ে এসেছি তারা যে অন্য জায়গায় চলে গেছে, তা যখন খবর পেয়েছি সঙ্গে সঙ্গে আমি পরিত্যাগ করি। আমি করিয়েছি কি? আমি একজন তো পলিটিক্যাল লোক, আমার রাজনৈতিক কোনো উদ্দেশ্য নিয়ে যদি করতাম তাহলে অন্যরকম করতাম, আমার কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। আর যদি শোভন চ্যাটার্জি বৈশাখীকে নিয়ে এখানে না ঢুকতো, মানুষ স্বতঃস্ফূর্তভাবে এরকম বিক্ষোভ দেখাতো না, একদম পরিষ্কার কথা। কারণ বৈশাখী ব্যানার্জি কে? বৈশাখী ব্যানার্জি কে? ও তার আগে সেটার ইয়ে করুক, মানুষের প্রশ্নের যেটা যেটা রয়েছে সেই প্রশ্নের জবাবটা দিই। বৈশাখী ব্যানার্জি আমার মেয়ের সংসার ভেঙেছে, আমি পরিষ্কার বলছি আমার মেয়ের সংসার ভেঙেছে। এবং যেভাবে আমাকে ব্যক্তি আক্রমণ করে গেল আজকে এখানে এসে, আমাকে নাকি জেল খাটাবে, যদি পারেও জেল খাটাক তাহলে বুঝবো বাপের বেটি। যদি কোনো বাপের বেটি হয় সে এরকম কথা বলে আমাকে জেল, আমাকে কেন জেল খাটাবে? আমি কি করেছি, কি কারণ? আমার বিরুদ্ধে তো অনেক কিছু করার চেষ্টা করেছে, পারেনি। তবে একটা কথা বলি, শোভন চ্যাটার্জি যে কাজটা করলো তার পাপের যে ফল, সে ফল আজকে তিনটে মন্ত্রিত্ব মেয়রের পদ থেকে সব জায়গা থেকে ধপাস। অতএব আমাকে কিছু বলতে হবে না। আর মানুষ স্বতঃস্ফূর্তভাবে আজকে বিক্ষোভ দেখিয়েছে, ওরকম করে মানুষ এনে জড়ো করে কেউ বিক্ষোভ দেখাতে পারে না। আজকের যেটা জনরোষ হয়েছে মহেশতলায়, মহেশতলার মেয়ে তার যে অপমান এবং তাকে যে জায়গায় পৌঁছেছে সেই কারণেই আজকে জনরোষ। এবং মহেশতলার মানুষ, মহেশতলার মেয়েরা বিশেষ করে, মানুষ থেকে দূরে বলবো মহেশতলার মেয়েরা, তারা ঝাঁটা লাঠি জুতো নিয়ে ওদেরকে উঁচু শিক্ষা দিল। এবং আমাদের পলিটিক্যালি আমাদের নির্দেশ ছিল যে কেউ যেন, আমাদের লোক লাগানো ছিল, কেউ যেন কোনো রকম ঝামেলা করে ওদের গায়ে হাত দিতে না পারে, কারণ তাহলেই সেটাকে আবার একটা অন্য রূপ দেবে। আমি সেই জায়গায় দাঁড়িয়ে আজকের যেটা বলে গেছি শোভন চ্যাটার্জি এখানে এসে, যে আমি করিয়েছি, যদি আমি করেও থাকি, যদি আমি করিয়েও থাকি, আমি অন্যায় করিনি, আমি একটি মেয়ের বাপ। ও তোর মেয়েকে দেখছে না, ও তোর ছেলেকে দেখছে না, আমি আমার মেয়ে ছেলে সব নাতি পুটি নিয়ে একটা পরিবার করে আছি, ও তো সেটা দেখছে না। ওর একটা ছেলে রয়েছে, একটা বড় ছেলে, ওরাই মিছিলেও মনে হয় ওর পিছনে পিছনে গিয়েছে বাবাকে দেখতে। দেখুন, বাবার জন্য মায়া আছে ছেলের, ছেলের জন্য মায়া নেই বাবার, তাহলে সে কেমন বাবা? কৃষি বিল মুকুবের দাবিতে পেট্রোল ও ডিজেলের দাম কমানোর দাবিতে সারা রাজ্যের মতো কিছুরাই ব্যান্ডেল ব্যান্ডেল অঞ্চল কমিটির উদ্যোগে চাক্কা জ্যাম অভিযান করে, একই সঙ্গে পথসভাও রাস্তা অবরোধ করে। এখানে প্রায় 10 মিনিট রাস্তা অবরোধ করে রাখে, এতে যানজটের সৃষ্টি হয়। পরে অবরোধ কংগ্রেসের সঙ্গে পুলিশের বাড়িমাত সৃষ্টি হয়। এরপরে অবরোধ তুলে দেন তারা। এই সকাল সকাল 11:30 থেকে প্রায় বিকাল 3:30 পর্যন্ত চলেছে। আমরা
তারা চাক্কা জামের কর্মসূচি নিয়েছে। আমরা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে তাদের প্রতি সম্মতি জানিয়ে এই কৃষি তিনটি যে তারা আইন পাশ করেছে তার বাতিলের দাবিতে আমরা আজকে বারাসাতে আমাদের রাজ্যের আমাদের এখানে আমাদের জেলার বারাসাতে আমরা 1:15 থেকে 2 পর্যন্ত এদের এই কৃষক আন্দোলনের প্রতি সম্মতি এবং তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে আমরা এখানে চাক্কা জাম অর্থাৎ আমরা রাস্তা অবরোধের কর্মসূচি। আপনারা জানেন যে দিল্লিতে যে কৃষকরা লড়াই আন্দোলন চালিয়ে যাচ্ছে তা 70 দিন অতিক্রান্ত হয়েছে। লকডাউনের সময় গোটা দেশের মানুষ যখন ভয়ঙ্কর বিপদের মধ্যে তখন কেন্দ্রীয় সরকার আদানি আম্বানির স্বার্থে তারা কৃষি আইন চালু করেছে, শ্রম কোড শ্রম আইন বাতিল করে দিয়েছে, করে দিয়ে শ্রম কোড চালু করেছে এবং বিদ্যুৎ বিল 2020 চালু করেছে। দিল্লিতে লড়াই চলছে কৃষকদের, ইতিমধ্যে 46 জনের বেশি কৃষক ঠান্ডায় মারা গেছে এবং কেন্দ্রীয় সরকার কৃষি বিল বাতিলের পরিবর্তে আন্দোলনের মোকাবিলা করার জন্য যুদ্ধ ঘোষণা করেছে। গোটা রাস্তাগুলোতে গজাল কাটা পেরে লোহার জাল দিয়ে ঘিরে দিয়েছে। এর বিরুদ্ধে আজকে সারা ভারতবর্ষের সমস্ত জায়গায় 3 ঘন্টা 12টা থেকে 3টে অবধি জাতীয় সড়ক অবরোধের কর্মসূচি নিয়েছে। আমরা হুগলি এবং ব্যান্ডেল এই দুটো এলাকার পার্টির পক্ষ থেকে ব্যান্ডেল মোড়ে সভা কৃষক আন্দোলনের সমর্থনে এবং প্রতীকী অবরোধের কর্মসূচি নিয়েছি। এই হচ্ছে আজকে আমাদের Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA Engineering and Polytechnic program. Padma Shri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta, and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium, and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIQ. বজবজের প্রাচীন ও ঐতিহ্যশালী বস্ত্র প্রতিষ্ঠান শ্রী মহাবীর বস্ত্রালয় আধুনিক ডিজাইনের পোশাকের পাশাপাশি বেডশিট, বেড কভার, পিলো কভার, মশারি ছাড়াও মহিলাদের চুড়িদার, জিন্স, ফ্রক, টপ, লেহেঙ্গা, মধুবালা, লং কুর্তি ও বিয়ের শাড়ির বিপুল সম্ভার নিয়ে সেজে উঠেছে বজবজ ফাঁড়ির ঠিক উল্টো দিকে শ্রী মহাবীর বস্ত্রালয়। আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স, দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে। এখানে ফ্লেক্স ফ্রন্টলাইট, ব্যাকলাইট, স্টার ফ্লেক্স, ভিনাইল ফ্রন্টলাইট, ভিসাই ব্যাকলাইট ছাড়াও ডিজিপির যে কোনো কাজ করা হয়। প্রিন্টিং জগতে বিশ্বস্ত প্রতিষ্ঠান মা তারা এন্টারপ্রাইজ, পুরাতন ডাকঘরে ভারত পেট্রোল পাম্পের বিপরীতে মা তারা এন্টারপ্রাইজ।